সো এখানে দেখতেই পাচ্ছ এক অলৌকিক বিয়ের আয়োজন করা হয়েছে। পুরোহিত সিঁদুরের কৌটো বরের হাতে তুলে দেয়। বরের দুই পাশে দুইখান মাইয়া, বাট বর কনফিউজড হয়ে গেছে কাকে বানাবে তার সাইয়া, আর কার সাথেই বা করবে ছাইয়া ছাইয়া। এদিকে হাত চলে যাচ্ছে তার ডান দিকে, তার মানে সিঁদুরটা এনার কপালেই লেখা আছে। সিঁদুর পরানোর স্টাইলটাও কিন্তু খুব ইউনিক। সিঁদুরের কৌটোটা মাথার উপর জাস্ট ধরতেই ঝরঝর করে হাফ সিঁদুর তার মাথায় পড়ে, এবং বাকি সিঁদুর যাতে না নষ্ট হয় সেজন্য সেটা বাঁ দিকেরটাকে পরিয়ে দেয়। অ্যান্ড ইয়েস গাইস, এভাবেই অর্ধ সিঁদুর দানের মাধ্যমে তিনজনের বিবাহ সম্পন্ন হয়। মেরে সিনে মে দর্দ হয়, মেরে মুঝে হার্ট অ্যাটাক আয়া হ্যায়। নাগিন বৌদি জলের তলায় সাঁতার কাটা শেখে, লোকজন জ্ঞান হারালো এমন কাণ্ড দেখে। এদিকে আমায় দেখে প্রেমে পড়ে হলো না কেউ কাবু, সাপও যায় লং ড্রাইভে, সাপেরও আছে বাবু। হে, দিস ইজ রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম ইউজিং রি। সো আজকে আমি কথা বলবো এমন এক মেয়েকে নিয়ে। এই মহান দিদির থেকে আমি শিখেছি কি করে সাপ তাড়াতে হয়। সাধারণত সাপ তাড়ানোর জন্য লাঠি শোটা লাগে, তাই তো? বাট দিদির সেসব কিছুই লাগে না। দিদি সাপেদের কানে কানে বলে, আমি হাত জোর করছি, আর এই শুনে সাপও লেজ গুটিয়ে পালিয়ে যায়। কি বলছো তুমি? এই সিরিয়াল ভাই আলাদা লেভেলের। সাধারণত সাপের রাগ হলে কি করে, হয় ফোঁস করে ওঠে অথবা ছোল মারে। বাট এখানে সাপ রেগে গেলে তার লেজ দিয়ে ঘরের সব জিনিস মাটিতে ফেলে দেয়। এত রাগ ভাই, এত রাগ। আপনি শান্ত হন। তো এই সিরিয়ালের এক একটা সাপে কামড়ানোর সিন দেখে আমি যা শিহরিত। তো এখানে দেখতেই পাচ্ছ ইনি চিটপটাং হয়ে পড়ে আছেন। রুগীকে দেখে মনে হতে পারে যে মাথায় বোধহয় দু চারটে ভীমরুল কামড়েছে, বাট না, তাকে পাঁচ ছটা সাপ একসাথে ছোবল মারার পরে ওসে যা হোক করে মেচে আছে। মুখ দিয়ে ফেনা উঠে মরতে মরতে ওসে স্মার্টফোন হাতে নিয়ে আগে ব্রাউজার হিস্ট্রি ডিলিট করছে, আর সাথে সাথেই বাড়ির লোক হো হো করে ছুটে আসছে দেখে খুনি সাপগুলো পালিয়ে যায়। আর বাড়ির লোক আগে একে হসপিটালে না নিয়ে গিয়ে সাপের দিকে আঙুল তুলে দোষ দিচ্ছে। আর এটা শুনে সাপ আবার মাথা নাড়িয়ে বলছে, না গো আমি কামড়াইনি, মা কালের দিব্যি বলছি, এই তোমার পা ছুঁয়ে বলতেছি গো আমি কামড়াইনি। তো যাই হোক, ফাইনালি এর বাড়ির লোকের টনক নড়ে এবং তাকে নিয়ে হসপিটাল যায়। বাট এটা এমন একটা হসপিটাল যেখানকার ডাক্তার নার্সরাও ইচ্ছাধারী সাপ। সাপ আবার রুগীকে আইসিইউ রুমে দেখতে গেছে, ছোবলটা ঠিকঠাক কাজ করছে কিনা। বাট ব্যাটা বেঁচে আছে দেখে আবারও ছোবল মারতে যাবে, বাট সঙ্গে সঙ্গে তাকে অন্য বেডে সরিয়ে নেওয়া হয়। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী তাদের গবেষণা ছেড়ে দিয়েছে, সমস্ত ডাক্তার তাদের ডাক্তারি ছেড়ে দিয়েছে। অ্যান্টিভেনমকে গুড বাই জানিয়ে সবাই এখন পঞ্চমীর হাতের উপর ভরসা করে আছে। হিন্দি নাগিনে আমরা এক বিচিত্রময় সাপ গাড়ি দেখেছি যেখানে নাগিন লেজে করে মানুষ বয়ে নিয়ে যায়। বাট বাংলা নাগিনে সাপ গাড়ি না দেখা গেলেও সাপকে গাড়ির হ্যান্ডেলে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে দেখা যায়। দেখলে মা, দেখলে ওর বাড়াবাড়িতে একবার দেখলে? তো নাগনাগিনী এতদিন ধরে গাড়ির হ্যান্ডেলে ঝুলে ঝুলে এখানে সেখানে ফ্রিতে ঘুরে বেড়াচ্ছিল, ড্রাইভার কিচ্ছুটি বলেনি। বাট একদিন একটু ভাড়া চাইতেই নাগিন গরিব ড্রাইভারকে ছোবল মেরে ভাড়া জন্মের মতো মিটিয়ে দেয়। অদ্ভুত তোদের বিচার। ড্রাইভারকে একটা ছোবল মারতে সে সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেনা তুলে মরে গেল। আর পঞ্চমীর বাবাকে প্রথমে সাপের দল ঘিরে ধরলো, প্ল্যানিং করে তার বাবার অ্যাক্সিডেন্ট করালো, তারপর আবার প্ল্যানিং করে ছদ্মবেশে তার বাবাকে ট্যাক্সিতে করে নদীর পাড়ে নিয়ে গেল, তারপর চ্যাংদোলা করে নদীতে ফেলে দিল। তাতেও শান্তি নেই, দেহ যাতে পচে গলে ভেসে না ওঠে সেজন্য সাপের দল তাকে দড়ির মতো জড়িয়ে নদীর তলায় বেঁধে রেখেছে। বাট তারপরেও নাগিন বৌদি কোমর বেঁধে জলে নেমেছে তার বাবাকে বাঁচানোর জন্য। সাধারণ মানুষের হাওয়ায় চুল ওড়ে, বাট নাগিন বৌদির জলের মধ্যে চুল ওড়ে। পঞ্চমীর বাপ বেঁচে ওঠে। হিন্দি নাগিন কি করে মানুষ থেকে সাপ হয় সেটা তোমাদেরকে বহুবার দেখিয়েছি, বাট বাঙালি নাগিন কি করে সাপ হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এক ভরা পূর্ণিমার রাতে নাগিন দিদি ছাদে ওঠে, আর সেই সুযোগে নাগিন মাসি হাত থেকে একটা চলন্ত সাপ বের করে তার হাত বেঁধে দিতেই তার গলায় আর হাতে অজগর মেহেন্দি ফুটে ওঠে, আর তারপরই সে মানুষ থেকে সাপ হয়ে যায়। এখানে বাকি সাপগুলো ছাই কালার, বাট দিদি নায়িকা বলে তার বেলা কিউট দেখতে হলদে করা হলো। আর এই সিরিয়ালে সাপ যেহেতু বিবাহিত তাই সাপ আবার সিঁদুর পরে, ভাগ্যিস সাপের হাত পা নেই, না হলে শাঁখা পলাও পরিয়ে দিত।
সাপের মাথায় শুধু সিঁদুর কেন? এবার তোরা ভাই তাকে শাড়ি পরা, গলায় মঙ্গলসূত্র ঝোলা, লেজে নূপুর পরা, ব্যাস এগুলোই দেখার বাকি আছে। যাই হোক, নাগিন দিদির থেকে আমাদের নাগিন মাসি কিন্তু বেশি ইন্টারেস্টিং। নাগিন মাসি যখন সাপ সাজে সেটা দেখে যত না ভয় লাগে, তার থেকে বেশি ভয় লাগে এই লুকটা দেখে। দিন হোক বা রাত মুখে সারাক্ষণ মুলতানি মাটি মেখে বসে থাকে, আর বাকি ফ্রি টাইম এসে ডাঙায় থাকে না, জলের তলায় থাকে, যাতে ধুলোবালি তার স্কিনকে স্পর্শ না করতে পারে। এরপর সিরিয়ালে এন্ট্রি হয় এমন একজনের যার নাম শুনলে বেজিদের প্যান্টে হিসু হয়ে যাবে, আর সে হলো দুনিয়ায় এত সিঙ্গেল ছেলে গার্লফ্রেন্ড না পেয়ে বুক ফেটে মরে যাচ্ছে, আর সেখানে বাংলা সিরিয়ালে এক একটা নায়কের পেছনে তিন চারটে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কি মানা যায়? এই যে কত বড় দুঃখের, কত বড় কষ্টের। তাও আবার সবকটা নায়ক বিদেশ থেকে পড়ে এসে ঘরে বেকার হয়ে বসে আছে। তো যাই হোক, বউ থাকা সত্ত্বেও এর আবারও এর সাথে বিয়ে ঠিক হয়, আর পঞ্চমী নানা ভাবে বিয়ে ভাঙার চেষ্টা করে। আমরা মাঠে ঘাটে জলে জঙ্গলে অনেক সাপের উৎপাত দেখেছি, বাট সাপকে কখনো কারোর বিয়ে ভাঙতে দেখেছো? না। বাট এখানে সাপ গুড় গুড় করে এসে মঙ্গল ঘটে ছবল মেরে বিয়ে ভাঙার চেষ্টা করে, আইবুড়ো ভাতে সমস্ত খাবারে বিষ ছড়িয়ে দেয়। এরপর চলে আসে সেই যুগান্তকারী মুহূর্ত, এর গায়ে হলুদ হতে যায়, কিন্তু বাটি উল্টে গিয়ে নাগিন বৌদির গায়ে উড়ন্ত হলুদ লেগে যায়। কোণে পান পাতা সরাই, বাট বর কোণের দিকে না তাকিয়ে এক্স বউয়ের দিকে তাকায়, ফলে এদের দুজনের শুভ দৃষ্টি হয়। আর এটা তো কিছুই না, এরপর আরো ভয়ঙ্কর কাজ শুরু হয়। ইনি একসাথে দুজনকে নিয়ে সাত পাক ঘুরে নেন, একসাথে দুজনকেই সিঁদুর পরিয়ে দেন, একসাথে দুই বউকে নিয়ে ঘরে ঢোকেন। এরপর এই সিরিয়ালে আর কি কি ঘটতে চলেছে সেটা আমার কল্পনার বাইরে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখো। হচ্ছে নেক্সট ভিডিওতে।